वेलकम टू दिशार एग्जाम गाइड। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे भिडियो आलोचना करते चले क्लास एटर फाइनल परीक्षार भूगोल विषय प्रश्नपत्र सम्पूर्ण उत्तर सह बंधुरा क्लास एटर थार्ड यूनिट टेस्ट बा फाइनल परीक्षार प्रश्नपत्र सम्पूर्ण उत्तर सह भिडियो तुम्हारे तैरी कर 2022 साल प्रश्नपत्र देखे नाओ सम्पूर्ण उत्तर सह देखे ना जाने पूर्णमान सत्तर समय देवे 2 ঘন্টা 30 মিনিট। प्रथम आस सठिक उत्तरटी निर्वाचन कर। प्रथम प्रश्न एक भूतक और गुरुमंडल मध्य रही उत्तर अपशन बी मोहरोफिसिक विजुक्ति रेखा अपशन बी इज द राइट आंसर। दुई नम्बर प्रश्न অস্ট্রেলিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তা হল অপশন সি ডাউন্স নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমে যায় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চার নম্বর প্রশ্ন যে মেঘে বজ্র বৃষ্টি হয় সেটি হলো অপশন বি কিউমুলোনিম্বাস। पाँच नम्बर प्रश्न सेल्भा अरण्य एक अन्यतम उद्भिद हलो आयरन उड अपशन ए इज द राइट आंसर। सेल्भा अरण्य एक अन्यतम उद्भिद हलो अपशन ए आयरन उड। एबार आमरा देखे नेब शून्य स्थान पूरण कर। दुएर एक भूमिकम्पे तीव्रता मापक यंत्रेर नाम रिक्टर स्केल दुई नम्बर प्रश्न पश्चिमबंगेर बक्रेश्वर नामक स्थाने उष्ण प्रस्रवण रयेछे दुई तीन नम्बर प्रश्न एकटी आग्नेयगिरिर उदाहरण हलो देखो ब्यारेन फुजियामा भेसुवियास। एखाने देखो आमी तीनटे उदाहरण दिएछि ब्यारेन हच्छे भारतेर फुजियामा जापानेर भेसुवियास इटालीर। एखाने तीनटे आग्नेयगिरिर नाम आमी दिएछि ब्यारेन फुजियामा भेसुवियास जेकोनो एकटी लिखलेई हबे। चार नम्बर प्रश्न दुए चार एक बृहत्तम प्रबाल प्राचीर हलो अस्ट्रेलियार ग्रेट बैरियर रीफ दुए पाँच नम्बर प्रश्न पारद दूषण फले मीनामाटा रोग है शून्य स्थान लिखबे मीनामाटा रोग है। एबार सत्य मिथ्या निर्वाचन तीन एक आर्जेंटिनाते पम्पास तृणभूमि देखा जाए सत्य दुई नम्बर प्रश्न तीन दुई पिग्मी अधिवासीरा तुंद्रा जलवायुते बास करे एटी किन्तु मिथ्या कारण एटा आफ्रिकाते बास करे। ठीक आछे तीन नम्बर प्रश्न भोपाल गैस दुर्घटनाय मिक गैस निर्गत होयेछिलो मिथाइल आइसोसायनाइड सत्य। चार नम्बर प्रश्न मौसुमी जलवायु अंचल शीतकाले বৃষ্টিপাত হয় মিথ্যা কারণ ওটি হয় বর্ষাকালে। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় মিথ্যা কারণ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। পাঁচ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট ভুল তাহলে এটি মিথ্যা এটি কিন্তু মিথ্যা কারণ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি মাউন্ট এভারেস্ট যেটি নেপালে অবস্থিত। এবার দেখি নাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে দেখো এক সক্রিয় আগ্নেয়গিরি উত্তর হবে দেখো অপশন সি মৌনালোয়া। দুই সুপ্ত আগ্নেয়গিরি উত্তর দেখে নাও ই আছে অপশন ই ক্রাকাতোমা। তিন নম্বর ব্রোকেন হিল উত্তর ডি দেখো রূপোর শহর। চার নম্বর জ্যাকোস অপশন এ শ্রমিক জ্যাকোস হলো শ্রমিক। পাঁচ নম্বর মেরিনো দেখো মেরিনো উত্তর হবে অপশান বি উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ। আবার বলছি সক্রিয় আগ্নেয়গিরি উত্তর হবে অপশান সি মৌনালোয়া। দুই সুপ্ত আগ্নেয়গিরি উত্তর হবে অপশান ই ক্রাকাতোয়া। তিন নম্বর ব্রোকেন হিল উত্তর হবে অপশান ডি রূপোর শহর। চার নম্বর জ্যাকোস উত্তর হবে অপশান এ শ্রমিক।
पांच नम्बर मेरिनो उत्तर हबे उत्कृष्ट पशम प्रदायी मेष। निम्नलिखित प्रश्नगुलिर उत्तर दाओ पासेर एक पांच दागे देखो निम्नलिखित प्रश्नगुलिर उत्तर दाओ पासेर एक নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট কুক। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক। দুই নম্বর প্রশ্ন, মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অস্ট্রেলিয়ান আল্পস থেকে। মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর এইভাবে তোমরা লিখবে যে মারে নদী অস্ট্রেলিয়ান আল্পস থেকে উৎপত্তি হয়েছে। পাশের তিন, ক্যান্টারবেরি সমভূমি কোন দেশে অবস্থিত? নিউজিল্যান্ডে। ক্যান্টারবেরি সমভূমি কোন দেশে অবস্থিত? উত্তর নিউজিল্যান্ডে। পাশের চার, পম্পাস অঞ্চলের কোথায় দুগ্ধ শিল্প গড়ে উঠেছে? উত্তর কর্ডোবায়। পম্পাস অঞ্চলের কোথায় দুগ্ধ শিল্প গড়ে উঠেছে? উত্তর কর্ডোবায়। পাশের পাশ, পম্পাস অঞ্চলের প্রধান ফসল কি? উত্তর গম। পম্পাস অঞ্চলের প্রধান ফসল কি? উত্তর গম। ছয় নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত। সাত নম্বর প্রশ্ন, চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল? ১৯৮৬ সালে। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল? ১৯৮৬ সালে। আট নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে প্রচুর ফল উৎপন্ন হয়? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। কোন জলবায়ু অঞ্চলে প্রচুর ফল উৎপন্ন হয়? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। নয় নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? উত্তর রেইন গেজ বা রেন গেজ। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেইন গেজ বা রেন গেজ। দশ নম্বর প্রশ্ন, ভূত্বকের উপরের স্তরটিকে কি বলে? শিলামণ্ডল। ভূত্বকের উপরের স্তরটিকে কি বলে? উত্তর শিলামণ্ডল। ছয় দেখ, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা ছয়ের এক দেখে নাও, এগুলো কিন্তু তোমরা ভালো করে বই থেকে পড়ে নিও। ছয়ের এক, গুরুমণ্ডল কাকে বলে? এগুলো দুই মার্কের প্রশ্ন। গুরুমণ্ডল কাকে বলে? দুই, প্যাঞ্জিয়া কাকে বলে? তিন, পরিবেশের অবনমন কাকে বলে? চার, ইগলু কাকে বলে? পাঁচ, ঘনীভবন কাকে বলে? ছয়, স্টেনসিয়া কাকে বলে? স্টেনসিয়া কাকে বলে? স্টেনসিয়া কাকে বলে? সাত বাজে, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। সাতের এক, অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো? অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো? সাতের দুই, অভিসারী পাঁচ সীমানা ও অপসারী পাঁচ সীমানা বলতে কী বোঝো? সাতের তিন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের সংজ্ঞা দাও। সাতের চার, নিরক্ষীয় জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো, এগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে নাও। সাতের পাঁচ, চাঁদোয়া বলতে কী বোঝো? চাঁদোয়া বলতে কী বোঝো? ছয় নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও, ব্যাখ্যামূলক উত্তর দাও। এক, পরিচলন বৃষ্টিপাত কীভাবে হয় চিত্র সহ আলোচনা করো। দুই, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করো। তিন, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো ও আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচ মার্কের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও। চার, পম্পাস অঞ্চলের কৃষিকার্য সম্পর্কে লেখো। পাঁচ, মারে ডালিং অববাহিকার জলবায়ু ও কৃষিকার্যের বিবরণ দাও। ছয়, প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল বলতে কী বোঝো? চিত্র সহ লেখো।